This is Channels Television's breaking news. अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদেরও শান্তির উদ্দেশ্যে আমরা আজ এক মিনিট নীরবতা পালন করব। সবাই একটু উঠে দাঁড়ান, থাকায় মঞ্চে আসো। আমরা সকলেই জানি যে নভেল করোনা ভাইরাস প্রথম উৎপত্তি হয়েছে চীনে। চীনের হু শহর থেকে আজ এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। যখন বিশ্বের অন্যান্য দেশে এখানে উপস্থিত আছেন চাকদা পঞ্চায়েত সমিতির শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা, দীর্ঘদিনের বাম বিরোধী আন্দোলনের যিনি মুখ, শ্রদ্ধেয় হরপ্রসাদ হালদার মহাশয়, ঠিক আছে, সোনম সর্দার এবং শফিক মন্ডল, এর সাথে 20 জন, ঠিক আছে, মোট হচ্ছে 205 জন। এরা আজ যিশু সিং এর হাত ধরে এবং চাকদা পঞ্চায়েত সমিতি হরপ্রসাদ হালদারের হাত ধরে আমাদের দলে যোগদান করছে, বিভিন্ন দল থেকে আগত। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দা ভারত, তৃণমূল কংগ্রেস জিন্দা ভারত, মমতা ব্যানার্জি জিন্দা ভারত, অভিষেক ব্যানার্জি জিন্দা ভারত, তৃণমূল কংগ্রেস জিন্দা ভারত, তৃণমূল কংগ্রেস জিন্দা ভারত। আচ্ছা বলছি, আজকে এই যে আপনি যে দলীয় পতাকা মানে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়েছেন, কেন? একটা ছড়া দিয়ে বলি আমি, ফুল তো অনেক হয়, কাশ ফুলের মতো নয়, মন্ত্রী তো অনেক হয়, মমতার মতো নয়। আমাদের বাংলায় যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, যেভাবে বাংলার জন্য, বাংলার উন্নতির জন্য কাজ করে চলেছেন, একের পর এক নিত্য নতুন প্রকল্প নিয়ে আসছেন, যার ফলে উন্নতি জোয়ার বয়ে চলেছে, আমরা সেই জোয়ারে ভেসে যেতে চাইছি, যার জন্য আমরা আজকে মমতার হাত শক্ত করার জন্য। কোন দল থেকে আসলেন? আমি সিপিএম ছিলাম। কতজনকে নিয়ে আজকে তৃণমূলে? 40 জন আমরা আজকে জয়েন করছি। আপনার নাম কি? নাম বাড়ি কোথায়? তাতলা রায়। কোন দল থেকে আসলেন? আমি 7 বছর বিজেপি করতাম, আমি বিজেপির সঙ্গে খুব ভালোভাবে কাজ করতাম। তা আমি জগন্নাথ সরকার কাছ থেকে আমি 1919 সালের ভিতরে আমি কিছু পাইনি গো, এবং পাওয়ার আমি যোগ্যতা ছিলাম। তা আমাদেরই বিজেপির কার্যকরীর কাছ থেকে আমি অনেক দুঃখ কষ্ট পেয়েছি। তা সেই যন্ত্রণা থেকে আমি দূরে সরে এসে আমি আজকে তৃণমূল পার্টিতে যোগ হয়েছি। এবং আমি পার্থপ্রতিমদের যে আছে যিনি আমাদের 100 জনের বুথে, যে আমি ছেলে আর আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তার কাছে আমি অনেক ভালোবাসা, অনেক কিছু কাজ পেয়েছি। আর ইয়ে আমার বুথে, তা ওনার নেতৃত্বেই আমি জয়েন্ট হলাম। আমার নাম হচ্ছে রাকেশ বিন্দু। কতজন জয়েন্ট করলেন আপনারা? আমার সঙ্গে আজকে জয়েন্ট হয়েছে 20 জন, এবং অনেক আমার ছেলে আছে, সবাই আস্তে আস্তে বাড়ি কথা। আমার বাড়ি হচ্ছে চেউটিয়া, 4টা চেউটিয়া। মানুষ আজকে যোগ দিচ্ছেন, আরো অনেক অনেক মানুষ যোগ দেবেন দলে। যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে একটাই আমার আবেদন থাকবে, এই মুহূর্তে সাংবাদিকদের কাছে থাকবে, যে আপনারাও সঠিক হন, আপনারা এই মানুষের মনের কথা তুলে ধরুন, এবং এরা যে কেন যোগ দিচ্ছে তৃণমূলে সে কথাটাও লিখুন। আপনারা কোন একটা ছোট্ট খবরকে কেন দিচ্ছেন? বা সারা ব্লক ওয়ারি যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো দিন। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রশাসনের এ সমস্ত কার্যকলাপ চলছে। আপনি যদি সৎ সাংবাদিক হন, তারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, এদের কথা কোন রাজনৈতিক দল, যেসব দলে এরা ছিল সেই দলের নেতৃত্ব কখনো ভাবেনি।
মার্কসবাদী কমিউনিস্ট পার্টি একসময় সারা ভারতবর্ষে বলবো আমরা পিছিয়ে পড়া মানুষদের নেতৃত্ব দেব, আমরা যারা খেতে পায় না, যারা যাদের ঘর নেই, সেই সমস্ত মানুষদের আমরা নেতৃত্ব দিই। কিন্তু তারা করেনি, তারা নিজেদের ঘর বাড়ি বাড়ি সব করে নিয়ে পাঠাপাঠি অন্য মাস আর একটা দল ভারতীয় জনতা পার্টি এখানে এসছে, তারা আসতে না আসতেই তাদের নেতা নেত্রীরা এখানে কিছু বোঝিয়ে গেছে, তারা নিজেদের আপের প্রচারের জন্য তৎপর। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপকর্মে তারা লিপ্ত হয়ে গেছে এবং মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য ওরা ভাবে এবং এই সমস্ত মানুষ যারা ছিল তারা কিন্তু বুঝতে পেরেছে আজকে দুশো ক্লাস আগে কোন কোন দল থেকে কোন কোন দল থেকে আজকে তৃণমূল আসলো, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কিছু মানুষ যারা রাজনৈতিক দল করেন না, তারা মমতা ব্যানার্জির আদর্শ বিশ্বাস করে তার প্রতি মানে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকের এই আমাদের হাত থেকে পতাকা তুলে দিলেন, পতাকা তুলে নিলেন আমাদের সেবাজন নদিয়া জেলার অন্যতম যুব আন্দোলনের প্রতি শুভঙ্কর সিংহ এরকমের দায়িত্ব আর আমার নাম হরপ্রসাদ হালদার, সভাপতি আমি চারটা পঞ্চায়েত সমিতি, আমি সংগঠনের দায়িত্ব আছি জেলাতে। এই যে আজকে আমরা দেখতে পারলাম যে এখানে বহু মানুষ মানে বিভিন্ন দল ছেড়ে আজকে যোগদান করেছে তৃণমূলে, কি বলবেন? কি বলবো, আমাদের দলের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়, বিনোদ বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শ উন্নয়নকে আরো ছড়িয়ে দিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কতজন জয়েন করলো আছে? 200 উপর। কোন কোন দল থেকে আসলো? ভারতীয় জনতা পার্টি আছে, কিছু আছে, ভারতীয় জনতা পার্টি খুব বেশি তো কোনো জায়গাতেই নেই, অল্প অল্প আছে, বামফ্রন্ট আছে, জাতীয় কংগ্রেস আছে, বিভিন্ন দল থেকে আসছে। কি কারণে আসলো কি মনে করছেন? কি কারণে আসলো, তারা আমাদের দলকে ভালোবেসেছে, তৃণমূল কংগ্রেস একমাত্র দল, তারা করোনা ভাইরাসের সময় দেখেছে রাস্তায় নেমে মানুষের পাশে থেকে কাজ করেছে আর কোনো রাজনৈতিক দলকে তারা পাশে নেয়। দাদা আজকে তো আপনার অঞ্চলে দেখছি যে মানে মানুষের একটা যোগদানে একটা হিরিক পড়েছে, কি বলবেন? আমি তো আগেই বললাম এখানে এসে দুইজন লোক নিয়ে মধ্যে দুটো লোক জয়েন করে, আমরা কি বিহারের লোক এসে তো কীভাবে জয়েন করবো? আমি তো বলেছিলাম যে যোগদানে ক্লাব অঞ্চল প্রথম ধাপ, এটা প্রথম ধাপ, এটা আনলক টু এ, আমাদের আনলক ওয়ান শুরু হলো, এটা তো টেলার প্রবলেম, এখন অনেক দেরি আছে, আসি কবে দিন আজকে 200 প্লাস আজকে বিধায়ককে দেখছি আমরা বলেছি ব্লক প্রেসিডেন্ট, আমরা বলেছি ব্যাপার আমাদের নেতা সংকটের নদীয়া জেলার তার আগেই বলেছি যে দল ক্লাব মানে যোগদানের প্লাবন চলবে, এটা শুরু হলো, প্লাবন হতে গেলে আগে আস্তে আস্তে বৃষ্টি হবে, এটা কেমন বৃষ্টি দলীয়